আপনি মানুষকে ঢালাও অবিশ্বাস করবেন এটাও ঠিক না। ঈদকে পুঁজি করে দেখা যায় যে অবৈধ পণ্য, মানহীন পণ্য বাজারজাতের একটা প্রবণতা বেড়ে যায়। ওই দোকানটিতে আমরা দুইটি তিনটি আইটেমে আমরা বিএসটি এর লোগো পাইনি। ওনারা বলছেন যে ইম্পোর্টার যিনি এই মালগুলো টেস্ট করেছে তার দোকানে সার্টিফিকেটটা রয়েছে, আমরা ভুলক্রমে সেটা আনিনি। এটা অজুহাত হতে পারে, আবার সত্য হতে পারে। এজন্য আমরা তাদের বলেছি যে আগামী তিন দিনের জন্য আপনাকে সময় দিলাম, আপনার যে সমস্ত পণ্যের লোগোগুলো ছিল না এগুলি আপনারা সংগ্রহ করে রাখবেন। আপনি মানুষকে ঢালাও অবিশ্বাস করবেন এটাও ঠিক না। দেখি না তিন দিন পরে যেয়ে সেখানে কি হয়, যদি তারা দেখাতে না পারে দে শুড বি প্যানালাইজ। আর একটি বিষয় যে কতদিন এই পণ্যটি চলবে, আইন আদালত দিয়ে সব কিছু কি চলে? আপনি জুজুর ভয় দেখি আপনাকে কেন আমরা ইয়ে করতে যাব। আমরা চাই মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি হোক, যে মানুষটি ব্যবসা করে সৎ ব্যবসা করুক, অন্ততপক্ষে নিরাপদ এই খাদ্য গ্রহণ করবে। আমার কিন্তু জীবনের শেষ পর্যায়ে আমরা আমাদের মধ্য এর যেটি সেটি পেরিয়ে আসছি। আজকের নবাগত শিশুরা, আজকের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা যদি অ্যাডাল্টারেট ফুড খেয়ে বেড়ে ওঠে তারা কিন্তু বিভিন্নভাবে মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে যাবে। এদের কাছে এই দেশ আগামীতে কি পাবে, তারা ঠিকমতো বেঁচে থাকবে না, তারা তাদের বৃদ্ধি ঠিক হবে না, মেধাবৃত্তির ঠিকমতো বিকাশ ঘটবে না। আমরা সেই জিনিসটিকে এনশিওর করবার জন্যই মূলত কাজ করে থাকি। এটা এই ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া, এটা সারা বছরই কিন্তু আমাদের চলে। হ্যাঁ, ডিজি হিসাবে আজকে হয়তো আমি সিম্বলিক করতে এসেছি, কারণ প্রতিদিন আমার পক্ষে আসা কিন্তু সম্ভব নয়। এখানে আমার পুরো টিম রয়েছে, আমার ডাইরেক্টর থেকে শুরু করে একেবারে এস্টেট ডিরেক্টর পর্যন্ত এই 64 জেলার অধিকাংশ জেলাতেই আমার কিন্তু কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন। তারা কিন্তু এটা পিরিয়ডিক এক্সামিনটা করে যাচ্ছেন এবং এটা সারা বছরই চলমান থাকবে। রমজান উপলক্ষে আমরা বেরিয়েছি, অন্ততপক্ষে এই ঈদকে পুঁজি করে দেখা যায় যে অবৈধ পণ্য, মানহীন পণ্য বাজারজাতের একটা প্রবণতা বেড়ে যায়। সে জিনিসটি, এই ব্যবসাটা যেন দুষ্টচক্রের হাতে চলে না যায়, এজন্যই মূলত আমরা কাজ করছি এবং সচ মানে চেষ্টা করছি।